যে ধর্মীয় উৎসব সেটার আনন্দকে কমিয়ে আনার জন্য নোটিশ দেওয়া হয় সরকারিভাবে, কিরকম একটি ব্যক্তিকেন্দ্রিক চর্চার দিকে আমরা যাচ্ছি, কিরকম একটি বলা চলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আলোচিত ঘটনা হচ্ছে, আপনারা নিশ্চয় অনেকে জেনেছেন যে ইতিমধ্যেই সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর তাকে গুলি করে মারা হয়েছে। তো সেটি নিয়ে মিডিয়াতে নানানভাবে নিউজ এসেছে, নানান ধরনের গল্প এসেছে, কখনো সত্য কখনো মিথ্যা, কখনো সত্য মিথ্যার মিশ্রণে। তো আমাদের কাছে যেটি মনে হয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নিশ্চয়ই তাদের পূর্ব পরিকল্পিত কোনো ছক ছিল, অন্যথায় সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তাকে এভাবে আসলে হত্যা করাটা কোনো মানে যেটা বলা চলে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু আমরা সেই ঘটনাটাই দেখেছি, আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে আমরা বলেছি যে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা সবসময় বিচারের দাবি জানাই, সরকার তদন্ত কমিটি গঠন করে, কিন্তু বিচার তো সেটা তো অমাবস্যার পূর্ণিমার চাঁদের মতো যে কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না, কিংবা টাকা থাকলে ক্ষমতা থাকলে সেই বিচারকেও কুক্ষিগত করা যায়। কারণ যে দেশের প্রধান বিচারপতি অবিচারের শিকার হয়, দেশে থাকতে পারে না একটা রায়ের কারণে, সেই দেশে ন্যায় বিচার আমরা কতটুকু পাবো, কতটুকু আশা করতে পারি, সেটি নিয়ে যথেষ্ট ভাবনার বিষয় রয়েছে। তো মেজর সিনহা হত্যাকাণ্ডের কতটুকু বিচার হবে আমরা সেটি জানি না। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে প্রত্যেকটি সচেতন নাগরিকের, দেশপ্রেমিক নাগরিকের উচিত যে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সচেতন হওয়া, সোচ্চার হওয়া। আগামীকালকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দুপুর 12টায় এই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার বিচারের দাবিতে এবং একই সাথে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে বাংলাদেশে ঘটছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে আমি মনে করি যে এটি এক ধরনের রাষ্ট্রীয় গুমখুন, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আমরা সবসময় বলি যে কেউ যদি অপরাধী হয়ে থাকে রাষ্ট্রীয় আইনে তার বিচার করতে হবে, প্রয়োজনে যদি তার ফাঁসি হয় সেটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী হবে, সেটা আইন বহির্ভূতভাবে হবে না। কারণ এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে ক্রস ফায়ারের নামে পক্ষকে ফাঁসানো হয়েছে সেটা আমরা দেখেছি। কাজেই প্রত্যেকটি সচেতন নাগরিককে বলবো, দলমত নির্বিশেষে যারা ঢাকায় আছেন তারা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকার দলীয় বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার তথা আমরা বারবারই বলেছি যে আমরা এদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলছি, সুশাসন নিশ্চিত করার জন্য কথা বলছি, আইনের শাসন নিশ্চিত করার জন্য কথা বলছি, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। কাজে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে নই, বরঞ্চ বলা চলে যে আমরা প্রত্যেক রাজনৈতিক দলেরই ভালো কাজের পক্ষে এবং খারাপ কাজের বিরুদ্ধে। কাজে সরকারি দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ করে আমরা বলবো যে এই দিনে দিন নয়, দিন আরও আসবে সামনে। সুতরাং আজকে যদি আপনারা ক্ষমতা পেয়ে ভেবে থাকেন যে ভিন্ন মতের মানুষের উপরে দমনপীড়ন চালিয়ে তাদেরকে এলাকা ছাড়া করবেন, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করবেন, এটি আপনাদের একটি ভুল ধারণা। হামলা মামলা চালিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে কখনোই কোনো মানুষকে অন্যায়ের প্রতিবাদ থেকে বিরত রাখা যায় না, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে নিবৃত্ত করা যায় না। যদি সেটা যেত তাহলে আজকে আওয়ামী লীগ এই অবস্থায় এসে দাঁড়াতো না। কারণ আওয়ামী লীগ 75-এর পরে যে স্টিম রোলারটা আওয়ামী লীগের উপরে চলেছিল, অনেকেই ভেবেছিল যে হয়তো আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু রাজনীতির ময়দানে হয়তো আর ওইভাবে শক্তভাবে দাঁড়াতে পারবে না। সেই আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতায় এসেছে, কারণ হচ্ছে রাজনৈতিক দলে এরকম কিছু ডেডিকেটেড নেতাকর্মী থাকে। কাজে আজকে আপনারা ক্ষমতায় আছেন, পুলিশ প্রশাসন আপনাদের সাথে কাজ করছে, যে আপনাদের মতো পুলিশ লিগ হয়ে গেছে অনেক জায়গার পুলিশ, আবার অনেক জায়গায় ভালো পুলিশও আছে। সুতরাং সেটি ভেবে যদি মনে করেন যে আমরাই আজীবন ক্ষমতায় থাকবো, সেটি ভুল করবেন। আর সেই ভুলের, বিশেষ করে ক্ষমতা পেয়ে যদি ধরাকে সরা জ্ঞান মনে করেন, মানুষের উপরে দমনপীড়ন চালান, অত্যাচার নির্যাতন নিপীড়ন চালান, এর খেসারত একদিন আপনাদেরকে দিতে হবে। আর জনগণকে আজকে আমরা একটা কথাই বলবো, আজকে যেই বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, এটা কোন দেশে আমরা দাঁড়িয়েছি, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। আজকে সেনাবাহিনীর একজন মেজরকে হত্যাকাণ্ড শিকার হতে হয়েছে, গুলি করে মারা হয়েছে, দুদিন পরে আমাদের মতো
মানুষকে যে হত্যার শিকার হতে হবে না, গুম খুনের শিকার হতে হবে না, সেটা তো আমরা বলতে পারি না। আজকে আমাদের বক্তব্য শোনেন, লাইক শেয়ার কমেন্টস করেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে আপনারা এগিয়ে যান ভাই, আপনার দেশের ভবিষ্যৎ। তো একজন আর্মির মেজরকে যদি এইভাবে হজম করে ফেলে, তো আমাদের মতো ব্যক্তিদেরকেও তো হজম করে ফেলবে দুই দিনে। বিএনপির বড় বড় নেতাকর্মীদেরকে আমরা দেখেছি না, চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাকর্মীকে হজম করে ফেলেছে না, বেগম জিয়ার মতো একজন নেত্রীকে অন্যায়ভাবে জেলে পুড়িয়ে রাখা হয়েছে না, কই? তার জন্য তো রাজপথে আন্দোলন সংগ্রাম তৈরি হয়নি, তার জন্য তো সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসেনি। হয়তো হতে পারে তার দলের সেখানে ব্যর্থতা ছিল, কিংবা সরকার নানাভাবে তার দলকে কোণঠাসা করে রেখেছে। তো আপনারা যদি, আমরা আজকে কথা বলতেছি, আমাদেরকেও যদি গ্রেপ্তার করা হয় কিংবা এ ধরনের গুম খুনের শিকার হতে হয়, তো আপনাদের ভূমিকাটা কী হবে? আপনারা তো সবাই ভয়ে এইভাবেই কাঁচুমাচু করে থাকবেন, প্রতিবাদহীনত থাকবেন, সবাই যার যার আত্মকেন্দ্রিক চিন্তাভাবনায় মগ্ন আছেন। যেমন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা থেকেছি, যে বিভিন্ন সাধারণ ছাত্রদেরকে শিবির ছাত্রদল ব্লেম দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, থানায় তুলে দেওয়া হয়েছে, কেউ সেটি নিয়ে প্রতিবাদ করেনি। কারণ তারা ছাত্রদল করে, শিবির করে, করতেও পারে নাও করতে পারে, অর্থাৎ আমরা সেটাকে সাপোর্ট করেছি। কিন্তু যখন আবার সাধারণ শিক্ষার্থীকে কিংবা ছাত্রদল শিবিরের বাইরে কাউকে মারা হয়েছে, সেটি নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন করেছি, অর্থাৎ আমাদের যে প্রতিবাদ সেটা একটা সিলেক্টিভ প্রতিবাদ হয়ে যাচ্ছে, আমরা কারোর জন্য করছি, কারোর জন্য করছি না। এর মাধ্যমে কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা যেটা বলে যে অন্যায়কে অন্যায় বলছি না, আমরা কিছু অন্যায়কে অন্যায় বলছি এবং কিছু অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। কাজে আমরা যদি দলমত নির্বিশেষে এই প্রতিবাদটা না করতে পারি, এই প্রতিবাদটা না জানাতে পারি, তাহলে আজকে হয়তো আমি ব্যক্তিগতভাবে এই যে বর্তমান অগণতান্ত্রিক যে সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, তাদের যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে মানুষ যে দমন পীড়ন গুম খুনের শিকার হচ্ছে, সেটাতে আমি হয়তো আজকে শিকারও নেই, কিন্তু দুদিন পরে আমি শিকার হতে পারি। আজকে আপনি দেখছেন সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু দুদিন পরে আপনিও তার শিকার হবেন। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেনাবাহিনীর আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারদি সাহেব, তিনি একটি লাইভ সম্প্রচার অনুষ্ঠানে কিছু কথা বলেছিলেন যে বর্তমান সরকারের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে এবং বর্তমান বিশেষ করে সরকারের সুযোগ সুবিধা কারা ভোগ করে, কারা রাষ্ট্রীয় আপনার যেটা বলে যে রাজনৈতিক প্রভাবের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে, যে শাহেদ সাবরিনাদের মতো। তো সেখানে আমরা দেখেছি যে তার, শুনেছি যে তার এখন হদিস নাই, খবর নাই, সে আসলে গুমের শিকার হয়েছে না খুনের শিকার হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না, আবার সে আত্মগোপনে নিজে গিয়েছে নাকি সেটাও আমরা জানি না। অনেকে বলছেন যে সে আপনার এসএসএফের মহাপরিচালক ছিল, আপনার প্রধানমন্ত্রীর কাছের লোক ছিলেন, এটা হয়তো সে সরকারি দলেরই কোনো সুবিধার জন্যই কাজ করেছেন। তো আমাদের কথা হচ্ছে সে সরকারি দলের সুবিধার জন্য কাজ করুক, অসুবিধার জন্য কাজ করুক, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা যেই তথ্যগুলো আমাদেরকে দিলেন যে এদেশে যে ভারতীয় আগ্রাসন নিয়ে এবং ভারতের ইনফ্লুয়েন্স নিয়ে, সেটা রাজনীতি তথা সরকারের বিভিন্ন সেক্টরে, সেটি নিয়ে যে বার্তাটি দিলেন সেটি সত্য কিনা মিথ্যা সেটি আমরা দালিলিক প্রমাণ দিয়ে উপস্থাপন করতে পারবো না। তবে এদেশের রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা প্রশাসনিক কর্মকাণ্ড কিংবা যে কোনো কর্মকাণ্ডে যে ভারতের যে একটা আধিপত্য থাকে, সেটি তো আমরা অস্বীকার করতে পারি না, কারণ আমাদের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারত এদেশের বন্দর ব্যবহার করে, ভারত এদেশের ট্রানজিট সুবিধা নিয়ে নেয়, ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, ভারতে মুসলিমরা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবার জন্য আইন করা হয়, বাংলাদেশ একটা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে সেটার প্রতিবাদ করে না। আজকে আমরা দেখেছি যে কোরবানিকে কেন্দ্র করে যে ভারতে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যে গোমাংস বহন করার অভিযোগে মানুষকে পিটিয়ে মারা হয়, সরকার তো একটা প্রতিবাদ জানাতে পারে। এটা বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ সেই দিক থেকে নয়, আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, যে যেই ধর্মের হোক না কেন, মানুষ মিলেমিশে বাস করবে। মুসলিম ধর্মের একটা ধর্মীয় উৎসব কোরবানি করা, হিন্দু ধর্মের একটা উৎসব পূজা পার্বণ, সেখানে কেন একজন মানুষ আপনার কোরবানি করার কারণে সেখানে নির্যাতন নিপীড়নের শিকার হবে? এটি তো সরকার একটা প্রতিবাদ করতে পারে, কিন্তু সরকারের সেই মুরুদ নাই, কারণ তারা তো ক্ষমতা আছে ভারতের সাপোর্টে, তারা চিন্তা করে যে এসব ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের সমর্থনটাই তাদের কাছ থেকে উল্টে যেতে পারে, যে কারণে
প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে, এখন এইগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেকে কথা বলছে না এই দেশে ভারতের আধিপত্য কিংবা আগ্রাসন নিয়ে, কারণ এটি খুব একটা সেন্সিটিভ বিষয়, কারণ এটা অলিখিতভাবেই অনেকে বলা হচ্ছে যে বাংলাদেশে ক্ষমতার কলকাঠি নাড়ে ভারত, সেখানে রাজনৈতিক মহলে এটা নিয়ে খুব একটা আলোচিত বা আলোচনা নাই। কারণ আপনি দেখেন যে সীমান্তে যেভাবে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটছে, এটি নিয়ে কোন কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে? ভারতের সে সাম্প্রদায়িক কর্মকাণ্ড, যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির যে কর্মকাণ্ড, সেটি নিয়ে আমরা কথা বলেছি, আমরা মোদীর আগমনকে দেশে প্রতিহত করেছি, কোন রাজনৈতিক দল সেটি নিয়ে কথা বলেছে? আগে আমরা কথা বলেছি, তারপরে তারা কথা বলেছে। এই যে যারা বিদেশি শক্তির কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়ে এদেশে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিকে আজকে ছুড়ে ফেলে দিতে হবে। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে নতুন ধারা রাজনৈতিক দলের যে ডাক দিয়েছি, এই নতুন ধারা রাজনীতির কোনো বিকল্প নাই। সেজন্য আমরা আশা করি যে আপনারা এই বাংলাদেশ ছাত্র অধিকারের পাশে থাকবেন, যুব অধিকার পরিষদের পাশে থাকবেন, শ্রমিক অধিকার পরিষদের পাশে থাকবেন এবং প্রবাসী অধিকার পরিষদের পাশে থাকবেন। এবং একই সাথে আমরা বলছি যে আমাদেরকে নির্মূল করার জন্য, আমাদেরকেও খেয়ে ফেলার জন্য নানা ধরনের ছক আঁকা হচ্ছে, সেটি সরকারি দল নানাভাবে সেটি ছক আঁকা হচ্ছে, আন্তর্জাতিকভাবে ছক আঁকা হচ্ছে। আমরা জানি না আমরা কখন সেই ছকের মধ্যে পড়ে যাই, তবে এইটুকু আমরা বলি যে আমাদের যেটা বলেছি, এদেশের ছাত্র তরুণরা আমরা যে পরিবর্তনের রাজনীতির ডাক দিয়েছি, সেই লক্ষ্যে আমরা অটুটই বাধা বিঘ্ন আসুক না কেন, আমরা আমাদের সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাবো।